স্যার, আমরা কথা বলছিলাম বাত ব্যথা প্যারালাইসিস নিয়ে। তো বাত ব্যথার রুগীরা কি কি ধরনের প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করে, বা কি কি রুগী আপনি প্র্যাকটিসে পেয়ে থাকেন? যেমন বাত ব্যথা আপনার বেসিক্যালি, যেমন যাদের ঘাড় ব্যথা বা কোমর ব্যথা দীর্ঘদিন ভুগছে, এই রুগীগুলো হয়তো এক পর্যায়ে দেখা যায় আমাদের কাছে আসে, তার ব্যথা নাই, ব্যথাটা নাই বললেই চলে, কিন্তু বিভিন্ন শারীরিক অক্ষমতা বা প্যারালাইসিস নিয়ে হাজির হয়। যেমন ফুট ড্রপ, এটা একটা কমন, একটা আঙ্গুল অবশ হয়ে যাওয়া, একটা হাত অবশ হয়ে যাওয়া, বা সে হয়তো দেখা যায় হুইল চেয়ারে আসছে। তো এই সকল ডিসেবিলিটি আসে যেহেতু দীর্ঘদিন মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা থাকার কারণে দেখা যায় নার্ভাস সিস্টেম বা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমগুলো প্রায় অকেজ হয়ে যায়। যদি শরীরের কোনো নার্ভ অকেজ হয়, তাহলে নার্ভটা যে মাসেলকে সাপ্লাই দিয়েছে সেটা কিন্তু কাজ করবে না। তো দীর্ঘদিন দেখা যায় ঘাড়ে সমস্যা থাকলে হাত একটা হয়তো শুকিয়ে নিয়ে আসছে। তো দিস ইজ ওয়ান টাইপ অফ আপনার প্যারালাইসিস বা ডিসেবিলিটি। তারপরে হয়তো হাত একটা স্টিফ হয়ে আসছে, অথবা দীর্ঘদিন পেরিক্যাপসুলাইটিস ফ্রোজেনে মানে শোল্ডারে থাকার কারণে দেখা যায় যে হাত একটা শুকিয়ে গিয়েছে, একটার সাথে আর একটা অমিল, এবং রুগী হাত দিয়ে কোনো কাজই করতে পারে না। দিস ইজ ডিসেবিলিটি। মানে এইগুলা মানে প্রতিনিয়ত আমরা এই রুগীগুলা পাচ্ছি, আর বেশিরভাগ কারণ হচ্ছে অসচেতনতা। মানুষ রুগীরা মনে করে যে ব্যথা হলে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আপাতত সচেতনতার অভাব আছে। আবার সে তো জানে না, আসলে জেনারেল পিপল জানে না যে তার কোমর ব্যথা থেকে, তার ঘাড়ের এই সমস্যা থেকে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে সে কিন্তু এটা জানে না। সে তো মনে করে যে ব্যথার ওষুধ আপাতত খেয়ে দেখি, বা যেহেতু যেহেতু ওষুধের দোকান থেকে অনায়াসে ওষুধ কেনা যায় সে কিনে খাচ্ছে। এটা হচ্ছে খুব খারাপ একটা, মানে বাংলাদেশে আমরা রোগীগুলো পাচ্ছি, এবং খুব শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আসে, পাশাপাশি হাত পা ফুলে যাওয়া, বিভিন্ন আপনার যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো নিয়ে আসে। আর আর যেটা আপনি বলছেন যে বিভিন্ন, যেমন হাঁটুর ব্যথা, যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না হয়, ফিজিওথেরাপি চিকিৎসা পর্যাপ্ত না হয় বা সঠিকভাবে না হয়, বিভিন্ন ডিফর্মিটি আসে, জেনু ভ্যালগাম ভ্যারাস, দুইটা নিয়ে ডিফর্মিটি, মানে হাঁটুর দুই দিকে চলে যেতে পারে। তারপরে আপনার মানে হাঁটু পিছনে চলে যেতে পারে। তো এই এই জাতীয় বিভিন্ন শারীরিক হাঁটুর সমস্যা নিয়ে আসে। আর দেখা যায় হাঁটু ব্যথা রুগীরা আমরা প্রায় পেয়ে থাকি যে 10 বছর বা 5 বছর পরে সে কিন্তু আর হাঁটতে পারে না, বা টোটালি দাঁড়াতে পারে না। সে হয়তো আগে সমতল জায়গায় হাঁটতে পারতো, এখন আর সে সমতল জায়গাও হাঁটতে পারে না। দিস ইজ ওয়ান টাইপ অফ ডিসেবিলিটি। তারপরে আপনার বিভিন্ন আর্থ্রাইটিস থেকে আস্তে আস্তে, যেমন অ্যাঙ্কালোজিং যে রোগী ফোন করেছে, সেও এক প্রকার ডিসেবিলিটি। জি, আমরা আরো শুনবো অনেক ধরনের ডিসেবিলিটি আপনি বলছেন। একজন দর্শকের ফোন নিয়ে এসে আমরা পরবর্তীতে শুনবো। হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি। বয়স এবং সমস্যা বলুন। মোহাম্মদ আসাদুল্লাহ, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন, আপনার সমস্যাটি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার বয়স 30 বছর স্যার। জি, আমার বছরে প্রায় সময় প্রায় 10 মাস 10 মাস দিমাগ মনে হয় ভালো থাকে। আপনি টিভি ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন দর্শক। আর শরীরের সারা শরীরে প্রথমের গোড়ায় গোড়ায় ব্যথা, আর হাঁটু মালা থেকে নিচের অংশ জলে জলে ব্যথা করে। এটা বছরে প্রায় সময় থাকে আমার, কিন্তু আমি এটা কখনো এই জন্য কখনো কোনো স্পেসিফিক ডাক্তারকে, বাতের ভেতর ডাক্তারকে দেখাইনি। মানে জোড়া জোড়া যদি ব্যথা হয়, মোর দেন ওয়ান জয়েন্ট বা টু জয়েন্টে বেশি হলে তখন আমরা এটা বলে থাকি। তো দর্শক, আপনি আসলে আপনার এইটা কোন আর্থ্রাইটিস জনিত সমস্যাই সম্ভবত, সেটা আমরা অনেক টাইপস এর আর্থ্রাইটিস আছে, সেক্ষেত্রে আমাদের কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হতে পারে। তো আপনি মনে হয় যদি এইভাবে কোনো বিশেষজ্ঞের পরামর্শে টেস্টগুলো করে কনফার্ম হওয়াটা দরকার। সম্ভবত আপনার বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস আছে যেটা প্রতিটা জোড়া এফেক্ট হয়, এবং যেহেতু আপনি সারা বছরই এই সমস্যায় ভুগছেন, এটা মনে হয় একজন স্পেশালিস্টের শরণাপন্ন কনফার্ম করা দরকার। আমরা রোগ চিকিৎসার আগে রোগ নির্ণয়ের উপর জোর দেওয়ার চিন্তা করি, বিকজ আপনার যদি সঠিক রোগ নির্ণয় না হয় তাহলে চিকিৎসাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি আপাতত এই সময়ের ভিতরে যদি গরম সেঁক দিলে ভালো লাগে নিতে পারেন, পাশাপাশি হালকা এক্সারসাইজ করলে যদি ভালো লাগে, হালকা হাঁটা দৌড়া, হালকা একটু জগিং করা, তাও করে দেখতে পারেন। আর নাহলে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে, সম্ভবত আপনার আর্থ্রাইটিস জনিত সমস্যা, এবং আর্থ্রাইটিসের বেশিরভাগ ট্রিটমেন্টই হচ্ছে আপনার ব্যথার ওষুধ, নাকি আপনাকে সঠিক জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে, তাহলেই সম্পূর্ণরূপে আপনি ভালো থাকবেন। জি, আমরা এই দর্শক ফোন করার আগে আপনি বিভিন্ন প্যারালাইসিস বলছিলেন,
সেটা আমরা কন্টিনিউ করি যদি। জি, যেমন আমরা আমাদের দেশে বেশিরভাগ আমরা স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগী বেশি পেয়ে থাকি। এখন স্ট্রোকে হচ্ছে ব্রেনে যদি হয় হেমোরেজিক অথবা ইসকেমিক, বডির যে ব্রেনে যে অংশ হবে তার উল্টা সাইডে সাধারণত আপনার এফেক্ট হয়, যেমন হয় ডান হাত পা অথবা বাম হাত পা প্যারালাইসিস হতে পারে। এবং এই রোগী সংখ্যা প্রায় প্রতিটা বাড়িতে আপনি একজন পাবেন, মানে একটা কমিউনিটিতে ন্যূনতম একজন স্ট্রোক রোগী আপনি খুঁজলে পাওয়া যাবে তাহলে। এবং সে কিন্তু পর্যাপ্ত কিছু রোগী হয়তো এতদিনে জানে, জানার কারণে হয়তো তারা সঠিক রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা পেয়ে মোটামুটি শারীরিক মানে সামাজিক বিভিন্ন কাজে অথবা তার নিজস্ব পারিবারিক কাজে বা ব্যক্তিগত কাজে সে আবার চলে গেছে। বাট মোস্ট অফ দ্য রোগী এখনো পড়ে আছে, তারা কিন্তু তাদের ধারণা যে স্ট্রোক একবার হলে আর কিছু। অপপ্রচার আছে বাংলাদেশে যেটা আমরা প্রায় পেয়ে থাকি, যে অনেকেই বলে দেয় সাজেশন দিয়ে দেয় যে এটা স্ট্রোক করেছে আপনার আর এটা নিয়ে কিছু করার দরকার নেই, তেল মালিশ করেন বা অথবা ফুর ঝা ফুক দেন, এতে আপনার রুগী যতদিন থাকবে সেইভাবে থাকবে। হোয়ারেস আপনার রুগীর খোঁজ নিয়ে দেখবেন বয়স 30, 35, 40, 50, যেখানে 50 বছর বয়স না 80 বা 90 বছর বয়সী বিদেশি একটা মানুষ কিন্তু দিব্যি দৌড়াদৌড়ি করে, সে জায়গায় আমার দেশের একজন 40-50 বছর মানুষ বিছানা করে থাকে স্ট্রোকের কারণে। স্ট্রোক সারা বিশ্বে হচ্ছে, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, সারা ওয়ার্ল্ডে রুগী উন্নত বিশ্বে আরো বেশি। বিকজ তাদের ফাস্ট লাইফ, তারা হাই রিচ ডায়েট তাদের খেতে হয়, তাদের মানে তাদের যে কমিউনিকেবল ডিজিজ নাই বললেই চলে, নন কমিউনিকেবল এই স্ট্রোক, ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের বিভিন্ন সমস্যা, এই রোগীগুলি তাদের দেশে বেশি এবং আমাদের দেশেও এই রোগী আছে বেশি। তো স্ট্রোক রোগীদেরকে যদি আমরা সঠিক পরামর্শ দিতে পারি, তারা কিন্তু যদি সঠিক জায়গায় রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে পারে, হয়তো সময় লাগে 1-3 মাস সময় লাগে একটা রোগী, তাহলে কিন্তু সে কিন্তু স্বাভাবিক জীবনে চলে আসবে। এই ধারণাটা আমার অনেক রোগী আমাকে বলে থাকেন যে প্যারালাইসিস রোগী কি ভালো হওয়া সম্ভব, আসলে কি সুস্থ হওয়া সম্ভব, কিভাবে সম্ভব? অবশ্যই সেটা প্রত্যেকটা রোগের নির্দিষ্ট কজ আছে। যেমন আমি বলছি যে স্ট্রোক জনিত প্যারালাইসিস গুলো আমরা কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট সে স্বাভাবিক জীবনে রোগী চলে আসতে পারে। কিছু প্যারালাইসিস আছে যেমন মায়োপ্যাথি, মাসেল ডিজিজ, তারপরে আপনার আরো খারাপ কিছু নার্ভাস সিস্টেমে কিছু ডিজিজ আছে, যেগুলা হয়তো সে সুস্থ হবে না, বাট তাকে যদি আপনি রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসা না দেন তাহলে সে দ্রুত ডিটোরিয়েট করবে এবং দ্রুত খারাপ হয়ে যাবে। একটা লোক সবাই চায় পৃথিবীতে বেঁচে থাকতে, এখন মায়োপ্যাথি একটা রোগী যদি 20-25 বছর বয়সে তার এটা মানে দেখা দিল, তাহলে তাকে কিন্তু আমার তার জীবনটাকে আরো বাড়িয়ে দেওয়া যাবে যদি আপনি সঠিক সময় চিকিৎসা ফিজিওথেরাপি দিতে পারেন, আর না হলে দেখা যায় 3-5 বছরে সে টোটালি মারা যেতে পারে। তো এই রোগীগুলো আমরা 40-45 পর্যন্ত যদি ফিজিওথেরাপি কন্টিনিউ করি সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। তো একটা মানুষ 40-45 বছর পর্যন্ত যদি দুরারোগ্য ব্যাধিতে ভুগেও বাঁচতে পারে তাহলে এটা আমরা অবশ্যই কাম্য করি, যেখানে ক্যান্সারের চিকিৎসা হতো সেটা অনেক সময় আরো দ্রুত সে খারাপ হয়ে যেতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।